অবশেষে অপেক্ষার অবসান, শিরোপা হাতে স্বপ্নের জাদুকর মেসিকে সচক্ষে দেখার স্বপ্ন পূরণ হলো আর্জেন্টাইনদের। দোহা থেকে রোম হয়ে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বুয়েন্স আয়ার্সে পৌঁছায় মেসিদের বহন করা বিমান। এরপর এয়ারপোর্ট থেকে ফুটবল অ্যাসোসিয়েশন পর্যন্ত রাস্তা জুড়ে সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস সঙ্গে নিয়ে চলে চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস। পরের দিন সকালে বুয়েন্স আয়ার্স থেকে ওবেলিস্কোতে অপেক্ষা করছে বিশাল আয়োজন। আনন্দের আমেজ আরও বাড়াতে আজ আর্জেন্টিনায় ছুটি ঘোষণা করেছে সে দেশের সরকার। বিস্তারিত শরীফ রশনের রিপোর্টে। এলো সেই মহেন্দ্র খন, সন্তানের মতো করে নিজের বুকে আগলে বিশ্বকাপের ট্রফিটি নিয়ে বিমান থেকে নিজ দেশে পা রাখলেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি, সাথে তার সতীর্থরা। এয়ারপোর্ট থেকে সরাসরি ছাদ খোলা বাসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় বিশ্বকাপ জয়ীদের। যাত্রাপথে কোটি ভক্তদের হৃদয়ে স্পর্শ করে গেলেন মেসি, আলভারেজ, ডিমারিয়া, পলরা। শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। দলকে বরণ করার দিনে সমর্থকদের গায়ে আর্জেন্টিনার আকাশি নীল জার্সি, সাথে দেশের পতাকা। তারা নাচছেন, গাইছেন, এ যেন আকাশি নীলদের এক রাজ্যপুরি। থেমে থেমে জনতার সেই স্রোত থেকে গণবিদারী চিৎকার ভেসে আসছে ভামোস আর্জেন্টিনা। বিশ্বজয় বলে কথা, একদিনেই তো আর শেষ হয় না উদযাপন। আজ বিশ্রামের পর দিনের আলোয় আবারও সমর্থকদের আনন্দে ভাসাবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। মূল উদযাপনটা হবে আর্জেন্টিনার 400 বছরের পুরনো আইকনিক ও ঐতিহাসিক স্থাপনা অবিলিস্কোতে। শরীফ রওশন, নিউজ 24।